নমস্কার বন্ধুরা, আরো একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সাহাজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, ন্যাশনাল মিন্স কাম স্কলারশিপ, অর্থাৎ যারা NMMSE 2022 পরীক্ষা দেওয়ার জন্য অনলাইন আবেদন করেছো তাদের বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা 8-এ পড়ছো তাদেরকে একটা স্কলারশিপ পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। 55% নাম্বার পেলেই এই আবেদনটি হয়তো তুমি করেছো, করার পরে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছো সমস্ত ডকুমেন্টসগুলি, কিন্তু সেই মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেস করা হয় না, ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়। তোমাদের মোবাইলে প্রত্যেকের কাছেই SMS-টি আসে, ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। হ্যাঁ বন্ধুরা, ভেরিফিকেশনের জন্য পাঠানোর পরে অনেক অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হয়। এই বাতিল করার জন্য অনেকে অ্যাডমিট কার্ড পাও না, সেই জন্য অনেকের ফর্ম ফিল আপ বা অনেকে পরীক্ষা দিতে পারো না। অর্থাৎ তোমরা যারা ভাবছো যে আমার তো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, তারপরে আর কোনো কাজ নেই, শুধুমাত্র সরাসরি অ্যাডমিট কার্ড বার করে নেব, তাহলে ভুল ভেবেছো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে প্রত্যেককেই অ্যাপ্লিকেশন আইডিতে লগ ইন করে দেখতে হবে এটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা, বা কী রকম লেখা থাকলে তোমাদের আর ভয়ের কোনো কারণ নেই। আজকে সেইটি নিয়েই আলোচনা করব এবং তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বিষয়েও আমরা কথা বলব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই সম্পূর্ণ পদ্ধতিটি দেখার আগে আমরা সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, অর scholarship.wbacd.gov.in এই ওয়েবসাইটটাতে সরাসরি আসতে পারো। এবং এখানে আসার পরেই সাইড দিকে যে অ্যাপ্লিকেশন লগ ইন অপশানটি পেয়েছো, এখানে তোমার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বাইর থেকে করে থাকো তাহলে পাসওয়ার্ডটা হয়তো তাদের কাছেই রয়ে গেছে, জানা হয়নি, তাহলে তাদের কাছ থেকে জানতে হবে পাসওয়ার্ডটা কী দেওয়া হয়েছে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকলেই তোমাদের সামনে যদি এই রকম লেখা আসে, অর্থাৎ আগে শুধুমাত্র সেন্ডিং করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশনের জন্য, যাদের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে তারাই কিন্তু অ্যাডমিট কার্ড পাবে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি তুমি অঞ্চল সার্টিফিকেট দিয়ে আবেদন করেছো তাহলে কিন্তু ক্যান্সেল হওয়ার চান্স বেশি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ক্যান্সেল হওয়ার চান্সের চেয়েও তোমার এই অ্যাপ্লিকেশনটা লগ ইন করে দেখো, যদি তোমার এরকম লেখা ওঠে নেক্সট স্টেপ তোমাদেরকে কী করতে হবে সেটা বলছে। ডিয়ার অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নামটা থাকবে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এই লেখাটা কিন্তু থাকতে হবে। তারপরে কি বলা হয়েছে, যেহেতু আমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে, তো পরবর্তী পদক্ষেপের জন্য এখানে কিছু বলা হয়েছে, বলছে অনলাইন ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড উইল বি শিডিউল শর্টলি, অর্থাৎ অ্যাডমিট কার্ডের ডাউনলোডের যে বিষয়ে খুব তাড়াতাড়ি ইনফরমেশন দেওয়া হবে। তারপর ইউ মে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড ফ্রম দিস ড্যাশবোর্ড, অর্থাৎ এই এখান থেকে এই ওয়েবসাইট থেকেই এইখানে লগ ইন করেই তোমরা অ্যাডমিট কার্ডটি পাবে নির্দিষ্ট পরীক্ষার ঠিক আগে। অর্থাৎ তোমরা এই বিষয়টা বুঝে গেলে কিন্তু তোমাদের এই লেখাটা থাকাটা ম্যান্ডেটারি, যদি অ্যাকসেপ্টেড লেখা না থাকে তাহলে তোমার ফর্মটি বাতিল করা হবে বা রিজেক্ট করা হবে। এটা কিন্তু 5 দিনের মধ্যে, অর্থাৎ শেষ হয়েছে 20 তারিখ, 20 তারিখ থেকে 5 দিনের মধ্যে প্রত্যেকেরই অ্যাকসেপ্ট হওয়া উচিত, যাদের অ্যাকসেপ্ট হবে তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া পরীক্ষার কী কী কোশ্চেন আসবে, কেমন ধরনের কোশ্চেন আসবে সে বিষয় নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথা থেকে পাবে, বা তাছাড়া অনেকেই যেটা ভুল করে OMR শিট ফিল আপের ক্ষেত্রে সেই বিষয়ের ভিডিও দেওয়া রয়েছে, আমরা সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাছাড়া ঠিক অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার সাথে সাথে আমরা একটা স্পেশাল ভিডিও আনবো, যার মাধ্যমে কীভাবে সঠিক পদ্ধতিতে পরীক্ষা দিয়ে এটাতে সাকসেসফুলভাবে পাস করা যায়, এখানে পাস নয়, এখানে ভালো মার্কস পেলেই তুমি কিন্তু স্কলারশিপের যে টাকাটা সেটা পাবে, তাছাড়া সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, কীভাবে ভালো মার্কস পাবে সে বিষয়ে আমরা একটা ট্রেনিং ভিডিও আনবো ঠিক অ্যাডমিট কার্ড দেওয়ার পরপরই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি বিষয়টা বুঝেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।